আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় রয়েছে নানা আয়োজন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম, আমরা কথা বলবো তার সাথে। আমিরুল, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন রাখা হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় আওয়ামী লীগ পক্ষ থেকে বর্লির আয়োজনের মধ্য দিয়ে 75তম যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে, বিশেষ করে দেশের সর্ববৃহৎ প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে সকাল থেকে দেখেছি যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে যে ফুল দিয়ে সৌন্দর্যের নিবেদন, এখন জাতীয় পতাকা উত্তোলন, এখন কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছে দলীয় কার্যালয়ের সামনে, এবং এই জড়ো হওয়া তাদের যে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে প্রতিষ্ঢা বার্ষিকী উদযাপন উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা উদযাপন, সেই সঙ্গে দলীয় যে প্রতিষ্ঠা কেক কাটা, এসব নানান যে আয়োজন, সেই আয়োজনে অংশ নেওয়া যাবে। কথা বলবো, এখানে রয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব। আপনাকে জানতে আসলে যে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, এই প্রতিষ্ঠা বার্ষিকী কীভাবে উদযাপন করছেন আপনারা, বিশেষ করে মহানগর ও জেলার পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই 75 বছরের ভিতরে বাংলাদেশ নামের একটা রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে, গণতান্ত্রিক একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী খুলনা মহানগর আওয়ামী লীগ আজকে বর্ণাঢ্য র্যালি করবে, শহরের বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করা হয়েছে। আমাদের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের কেক কাটা সহ আলোচনা অনুষ্ঠান হবে, এবং পরবর্তীতে প্রতি ওয়ার্ডে আমাদের এই একই কার্যক্রম চলবে। সমস্ত জায়গায় আওয়ামী লীগের 75তম জন্মবার্ষিকীতে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে মহল্লায় মহল্লায় কেক কেটে আনন্দ উদযাপনের মাধ্যমে এই অনুষ্ঠান উদযাপিত হবে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি আরো রয়েছেন এখানে, আসলে আজকে এই দিনটাতে এই দলের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু কিভাবে স্মরণ করছে আপনারা? নানান আয়োজন যেমন রয়েছে, আয়োজনের মধ্য দিয়ে যেমন এই দলের যে বিভিন্ন যে আওয়ামী লীগের পক্ষ থেকে রয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন, তারাও কিন্তু বিভিন্ন রকম আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা উদযাপন করছে, এবং সব মিলিয়ে যে বর্লির আয়োজনের মধ্য দিয়ে খুলনা যে আওয়ামী লীগের যে 75 প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে নেতাকর্মীরা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং এগুলো কমছে, বিশেষ করে যে কেক কাটা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বর্লিন যে আয়োজন, সেই আয়োজনগুলো আওয়ামী লীগ এর পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে যে দাবি করছেন যে আজকে তো যে এই দলের প্রতিষ্ঠাতা বা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা যাদের ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগ আজ এই স্তরে পৌঁছেছে, সেই সকল নেতাকর্মীদের স্মরণ করছে আওয়ামী লীগ বিনিময় চিত্রে। এটা আছে সর্বশেষ অবস্থা। দিশা, বিস্তারিত জানানোর জন্য আমিরুল আপনাকে ধন্যবাদ।